আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আমি হাফেজ সাইফুল্লাহ সেবা চ্যানেলের কোরআন সেবায় আপনাদেরকে স্বাগত আজকে পাঁচ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব বিষয় আরবি হরফ চেনা আলিফ আলিফ লাম আলিফ 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 লাম আলিফ বা 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 নিচে এক নোক্তা বায়ের নিচে এক নোক্তা বায়ের নিচে এক নোক্তা এখানে আমি তিনটা করে অক্ষর লিখতেছি যে প্রথম অক্ষরটি শব্দের শুরুতে আসবে মাঝের অক্ষরটি শব্দের মাঝে আসবে এবং শেষের অক্ষরটি শব্দের শেষে আসবে এখানে প্রতিটি হরফি একই রকমভাবে আসবে যে প্রথম যেটা থাকবে সেটা হলো শব্দের শুরুতে আসে মাঝে যেটা থাকবে সেটা হলো শব্দের মধ্যে আসবে এবং শেষে যেটা থাকবে সেটা হলো শব্দের শেষে থাকবে তাহলে বা 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 তা 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 এর উপরে দুই নক্তা তায়ের উপরে দুই নক্তা তায়ের উপরে দুই নোকতা ঠিক একইভাবে তা এটা প্রথমে আসবে আর শব্দের মাঝখানে যদি আসে তাহলে এইভাবে তা আসবে এবং শব্দের শেষে যদি তা আসে তাহলে তাটা ঠিক পূর্ণাঙ্গভাবে এভাবে আসবে তা 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 তিন নক্তা সা এর উপরে তিন নক্তা সায়ের উপরে তিন নক্তা। ঠিক একই ভাবে প্রথমে আসলে এভাবে আসবে মাঝখানে আসলে এভাবে আসবে এবং শেষে আসলে পূর্ণভাবে এভাবে আসবে সা এর উপরে তিন নোক্তা সায়ের উপর তিন নোক্তা সায়ের উপরে তিন নোক্তা সা ঠিক একইভাবে প্রথম মধ্যে এবং শেষে জিম 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 জিমের নিচে এক নোক্তা জিমের নিচে নোক্তা জিমের নিচে নোক্তা বা জিমের মধ্যে এক নক্তা ঠিক একইভাবে জিম প্রথমে আসলে এভাবে মাঝে আসলে এভাবে এবং শেষে আসলে এভাবে আসবে জিম জিম হা 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 খালি হা খালি হা খালি ঠিক একইভাবে প্রথম মধ্যে এবং শেষে হ্যাঁ উপর এক নোক্তা খ এর উপর এক নোক্তা খ এর উপর এক নোক্তা প্রথম মধ্য এবং শেষ খ খালি খালি আমি নুন এখানে এজন্য লিখেছি যে কোনো শব্দের শেষে যদি ডাল আসে তাহলে দালটা এভাবে আসবে আর প্রথমে এবং মধ্যে আসলে দাল এভাবে আসবে দাল দাল নুন এক এক উপর ঠিক একইভাবে আমি এখানে নুন লিখেছি জাল যখন শেষে আসবে তখন এভাবে আসবে এবং এভাবে আসবে রদ্য এবং প্রথমে আসলে জাল এভাবে আসবে জাল নুন র একই ভাবে প্রথম মধ্যখান এবং শেষ র র খালি খালি, রিজা যায়ের উপর এক নোক্তা ঝায়ের উপর এক নোক্তা ঠিক একইভাবে শুরু এবং মধ্যখান শেষ যা, যা। সিন সিনে কোন নাই প্রথম মধ্যখান এবং শেষ প্রথমে আসলে এভাবে সিন আসবে মাঝখানে আসলে ঠিক এভাবে সিন আসবে এবং শেষে আসলে ঠিক এইভাবে সিন আসবে সিন সিন শিন 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 সিনের উপর তিন নত্তা সিনের উপরে তিন নত্তা শিনের উপরে তিন নোক্তা ঠিক একই ভাবে প্রথমে শিন আসলে এভাবে আসবে মাঝে আসলে এভাবে আসবে শেষে আসলে এভাবে আসবে শিন 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 সদ

দদের উপর দদ প্রথম মধ্যখান এবং শেষ খালি তা তখালি শব্দের শুরু মধ্যখান এবং শেষ জয়ের উপর এক নকতা জয়ের উপরে এক নক্তা জয়ের উপর এক নকা জা শব্দের শুরু মধ্যখান এবং শেষ আইন আইন খালি আইন খালি আইন প্রথমে আসলে এভাবে আসবে মাঝে আসলে এভাবে কালো হয়ে আসবে শেষে আসলে ঠিক এভাবে আসবে আইন গইনের উপর এক নকতা গাইনের উপর এক নকতা গঈনের উপর এক নোক্তা শব্দের শুরু মধ্যখান এবং শেষ ফা 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 ফায়ের উপর এক নোক্তা ফায়ের উপর এক নোক্তা ফায়ের উপর এক নোক্তা ফা ফা শব্দের শুরু মধ্যখান এবং শেষ ফা ফা পফ 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 অফের উপরে দুই নোক্তা পফের উপরে দুই নোক্তা পফের উপরে দুই নোক্তা অফ অফ অ শব্দের শুরু মধ্যখান এবং শেষ কাফ 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 খালি 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 শব্দের শুরু মধ্যখান এবং শেষ অনেক সময় কাফ শুরুতে বা মধ্যখানে আর একটু চ্যাপটা হয়ে আসে সেটা আমি লিখতে পারি নাই কিন্তু অনেক কোরআন শরীফে বা অনেক জায়গাতে কাফটা আর চ্যাপটা হয়ে আসবে আমরা এটা দেখে বুঝে নেব যে এটা কাফ লাম 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 খালি লাম খালি লাম খালি লাম 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 মি মিম খালি মিম খালি শব্দের মধ্যখান এবং শেষ নুন 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 নুনের উপর এক নোক্তা নুনের উপর এক নোক্তা নুনের উপর এক নোক্তা নুন 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 শব্দের শুরু মধ্যখান এবং শেষ ওয়াও নুন ওয়াও খালি ওয়াও খালি এখানেও ঠিক জাল র এর মতো নেই ওয়াও প্রথম এবং মধ্যখান আসলে এভাবে আসবে এবং কোনো শব্দের শেষে আসলে ওয়াওটা এভাবে আসবে ওয়াও নুন ওয়াও হা 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 তা এখানে এক দুই তিন চার পাঁচটি হা লিখেছি আমি হা এভাবে বাঁচবে এভাবে বাঁচবে এভাবে বাজবে এভাবে বাঁচবে এটা বাঁচবে এটা মূলত তা বলা হয় হায়ের উপরে দুই নোক্তা এটাকে গোল তা বলা হয় পড়ার সময় এটা তা ব্যবহৃত হবে এবং যখন কোনো শব্দের শেষে ওয়াকফ করা হবে ওয়াকফ সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। ওয়াকফ করলে এটা হাতে পরিণত হবে তাহলে হা 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 তা এই এক দুই তিন চার চার হা ব্যবহৃত হবে হা 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 তা হামজা নুন হামজা নুন হামজা 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 ঠিক একইভাবে হামজা এভাবে বিভিন্নভাবে আসে মূলতভাবে আলিফের উপর কিছু থাকলে সেটা হামজা হয়ে যায় কিন্তু যখন আসবে বিভিন্ন মদের ক্ষেত্রে বা বিভিন্ন সময় হামজাকে আমরা হামজাই বলবো যেরকম এটা হলো হামজা ওয়াবের উপরে হামজা আছে এটাও হামজা হবে ইয়ার উপরে হামজা আছে এটাও হামজা হবে আলিফের উপর হামজা আছে এটা হামজা হবে আলিফের নিচে হামজা আছে এটাও হামজা হবে ঠিক যখন ওয়াউ এর উপরে হামজা থাকবে তখন ওয়াউটা বাদ দিয়ে আমরা হামজা পড়ব। ইয়ার উপর যখন হামজা থাকবে তখন ইয়া বাদ দিয়ে হামজা পড়ব। ইয়া 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 ইয়ার নিচে দুই নক্তা ইয়ার নিচে দুই নক্তা ইয়া খালি মূলত ইয়া প্রথমে আসলে এভাবে আসবে শেষে আসলে এভাবে আসতে পারে এভাবে আসতে পারে তাহলে ইয়া 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 তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী পর্ব ছয় নম্বর পর্ব বিষয় দুই অক্ষর বিশিষ্ট শব্দের হরফের উচ্চারণ তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু জানতে আগ্রহী হন অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন طب عرفتك السلام عليكم ورحمة الله وبركاته